আকসাই চীনে রেলপথের পরিকল্পনা চীনের ট্রেন ছুটবে পিয়াঙ্গং হদের পাশেও অক্সাই চীন লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লে জেলার অংশ এবার এই বিতর্কিত অঞ্চলের মধ্যে দিয়েই ট্রেন চালানোর পরিকল্পনা করেছে চীন এই পরিকল্পনা অনুসারে শীঘ্রই সিনজিয়াং এবং তিব্বতকে সংযুক্ত করতে একটি নতুন রেলপথের নির্মাণ শুরু করবে তারা এই রেল লাইনটি অক্সাই চীনের মধ্যে দিয়ে তো বটেই ভারত ও চীনের মধ্যে অবস্থিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসির একেবারে গা ঘেসে যাবে এর ফলে ভারতের নিরাপত্তা উদ্বেগ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য সেই সঙ্গে অক্সাই চীনের উপর বেইজিংয়ের দাবিও আরও জোড়ালো হবে বর্তমানে তিব্বত সাহিত্যশাসিত অঞ্চলে রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য এক কিলোমিটার গত সপ্তাহে তারা জানিয়েছে দু সালের মধ্যে এই রেলপথের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো হবে এই রেলপথ নির্মাণের পিছনে বেজিংয়ের বেশ কয়েকটি উদ্দেশ্য আছে বলে মনে করা হচ্ছে প্রথমত চীন সরকার তাদের সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও বেশি করে দেশের কেন্দ্রীয় অংশের সঙ্গে যুক্ত করতে চাইছে পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতে যাতায়াত দ্রুতগামী করে সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে ভারতের পক্ষে উদ্বেগজনক হল পরিকল্পিত রুটটি পিয়াঙ্গং হ্রদের চীনা অংশের ঠিক পাশ দিয়ে নকশা করা হয়েছে এই পিয়াঙ্গং হ্রদের পাশেই দু হাজার কুড়ি সালের মে মাসে দুই দেশের সেনা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছিল এর আগে অক্সিজেনের মধ্যে দিয়ে ইনজিয়াং তিব্বত হাইওয়ে নির্মাণ করেছিল চীন সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা গড়িয়েছিল উনিশশো সালের যুদ্ধে বিশ্বের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন